ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গত কিছুদিন আগে কিভাবে মার্কেট থেকে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কোটি টাকা চুরি হয়েছে বা হ্যাক হয়েছে এবং কোন মিস্টেকটা করলে ভবিষ্যতে আপনার ফান্ডটাও এইভাবে চুরি হতে পারে বা এই ধরনের হ্যাকের শিকার হতে পারেন আপনিও এই বিষয়ে এই ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব যে কিভাবে হ্যাকটা হয়েছিল এবং ভবিষ্যতে আমরা কিভাবে এটা থেকে প্রোটেক্টেড থাকতে পারি এই ধরনের হ্যাকিং থেকে এখানে স্টোরিটা হলো ওয়াজিরেক্স ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জ যেটা এখানে হ্যাক হয়েছিল এবং হ্যাক হয়েছে 230 মিলিয়ন ডলার মানে ইউজারের ফিফটি ফান্ড এখানে চুরি হয়েছে এই হ্যাকের মাধ্যমে এবং ওয়াজির এক্স এর মধ্যে যারাই ডলার রেখেছে তাদের বর্তমান ফান্ড হলো পাঁচশো ডলার বা পাঁচশো ডলার তারা এখানে চাইলে উইথড্র করতে পারবে তো আমি আপনাদের সাথে এ ধরনের আরো অনেক ডিটেলস শেয়ার করবো যে কোন একচেঞ্জটা ইউজ করা ঠিক হবে বা কোন একচেঞ্জ গুলো আপনারা অ্যাভয়েড করবেন যাই হোক ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের ক্রিপ্টো related আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন মার্কেটের যত ধরনের আপডেট এবং ইনফরমেশন আছে এগুলা সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যদি জয়েন থাকেন তাহলে লেটেস্ট ক্রিপ্টো আপডেটগুলো আপনি মিস করবেন না সো সবাইকে রিকমেন্ড করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবার জন্য নাও ব্যাক আসি যাক আমাদের মেইন ভিডিওতে এখানে আমি একটা আপডেট দেখতেছিলাম WazirX এখানে একটা টুইট করেছে এবং তার এখানে বলতেছে তাদের যে মাল্টিসিগ ওয়ালেটটা আছে সেটার মধ্যে একটা সিকিউরিটি ব্রীচ হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন 230 মিলিয়ন ডলার হ্যাক হয়েছে এটা অন্যান্য বড় এক্সচেঞ্জের জন্য তেমন বড় একটা অ্যামাউন্ট না কিন্তু এটা ওয়াজির এক্সের জন্য একটা হিউজ অ্যামাউন্ট কারণ হলো ওয়াজির এক্স একটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ এমন ইন্ডিয়াতে মানুষের ইনকাম কিরকম বা ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি কিরকম এটা আপনারা সবাই জানেন তো বলতে গেলে লাখ লাখ মানুষের এখানে পোর্টফোলিও ফিফটি হয়ে গেছে বা ফিফটি তারা এখানে লস্ট করেছে এই ওয়াজির এক্স এর হ্যাকের মাধ্যমে সো আমাদের বাংলাদেশের নেটিভ কোনো এক্সচেঞ্জ নাই কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক মানুষ আছে যারা এখানে এরকম ছোটখাটো এক্সচেঞ্জ ইউজ করে যেখানে সিকিউরিটি তেমন একটা ভালো না যে কোনো একটা হ্যাক হলে ফিফটি পার্সেন্ট ফান্ড এখানে নাই হয়ে যাবে তো স্টোরিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যে কিভাবে হ্যাক হলো প্রায় আড়াই হাজার কোটি টাকার মতো মূলত ওয়াজের যে এক্সচেঞ্জটা আছে তারা নিজেরা এখানে কাস্টডি রাখে না তাদের যে অ্যাসেট আছে বা যত পরিমাণ ডলার আপনারা ওয়াজের এর মধ্যে ডিপোজিট করেন ওইটা তাদের কাছে থাকে না বা তারা ম্যানেজ করে না তারা এটার জন্য একটা কাস্টোডি কে সিলেক্ট করেছে যেটার নাম হলো লিমিনাল এবং ইন্ডিয়ার বিভিন্ন এক্সচেঞ্জ মূলত এই তাদের লিমিনালের সার্ভিস ইউজ করে এর মধ্যে ওয়াজির এক্স একটা আরো বেশ কিছু ইন্ডিয়ান এক্সচেঞ্জ আছে যেগুলো এই লিমিনাল ইউজ করে তো তারা এখানে তেমন বড় প্ল্যাটফর্ম না এবং এখানে মূলত হ্যাকটা হয়েছিল কিছুটা এইভাবে ওয়াজির এক্স এর ইউজারের যে ফান্ড আছে ওই ফান্ডটাকে ধরতে পারেন আপনি এই বক্সটা এই বক্সটা হলো ওয়াজির এক্স এর ফান্ড নাও এই ফান্ডটা উইথড্র করার জন্য ওয়াজির এক্স এর চারটা আলাদা আলাদা ইউজার আছে বা চারটা আলাদা আলাদা ওয়ালেট আছে যেইখান থেকে তাদেরকে সিগনেচার সাইন করতে হয় ধরেন দশ মিলিয়ন ডলার এখান থেকে উইথড্র করতে হবে নাও লিমিনালকে এখানে এটা কনফার্ম করতে হবে যদি তিনটা ইউজার লিমিনালকে কনফার্ম করে যে হ্যাঁ ট্রানজেকশনটা আপনার করেন তাহলে লিমিনাল এই ফান্ডটাকে যে ইউজার বা যে অ্যাড্রেসের মধ্যে দেওয়ার কথা সেই অ্যাড্রেসের মধ্যে দিয়ে দেন এটাকে আপনি বাংলাদেশ ব্যাংকের যে হ্যাকটা হয়েছিল ওইটার সাথেও তুলনা করতে পারেন যেমন বাংলাদেশ ব্যাংক এখানে কোনো একটা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে গেলে সেখানে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভকে এখানে রিকোয়েস্ট করে এবং ফেডারেল রিজার্ভ বাংলাদেশের যে রিজার্ভ আছে সেখান থেকে ডলার এখানে ট্রান্সফার করে দেয় যে অ্যাকাউন্টের মধ্যে তারা বলবে সেই অ্যাকাউন্টের মধ্যে কিন্তু ওয়াজের এক্সের এখানে এই বিষয়টা আরো বেশি সিকিউর হওয়ার কথা কারণ এখানে একটা কনফার্মেশন নেওয়া হয় না তিনটা আলাদা আলাদা পার্সন যদি এটাকে কনফার্ম করে তাহলেই লিমিনাল এখানে যে কোনো ট্রানজেকশন করে তো এখানে প্রবলেমটা হয়েছিল কি হ্যাকার এখানে ডিরেক্টলি এই ফান্ডটা ট্রান্সফার করতে চায় নাই হ্যাকার এখানে একটা ফ্যাক ট্রানজেকশন করতে চেয়েছে এবং ফ্যাক ট্রানজেকশন রিকোয়েস্ট যখন করেছে তখন লিমিনাল বাই এই তিনটা ইউজারের মধ্যে একটা ইউজারও ওই ট্রানজেকশনটাকে ভালোভাবে পড়ে নাই বা ওই ট্রানজেকশনটাকে পড়েই নাই যদি তারা ওই ট্রানজেকশনটাকে ভালোভাবে চেক করতো তাহলে তারা বুঝতে পারতো যে এখানে তাদের স্মার্ট কন্ট্রাক্টটা চেঞ্জ করা হচ্ছে এটাকে বলতে পারেন কিছুটা ফেসবুকের পাসওয়ার্ড রিসেট মতো এখানে তাদের স্মার্ট কন্ট্রাক্টের যে পাসওয়ার্ডটাই রিসেট করে ফেলতেছে এটা তারা কেউ বুঝতে পারে নাই কারণ এই ফুল ট্রান্সেকশনটা একটা নর্মাল ট্রান্সেকশন মতো এসেছিল তাদের ম্যাডামাস্কের মধ্যে এবং ইউজার ওয়ান ইউজার টু ইউজার থ্রি সবাই এখানে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে তারা এখানে অ্যাপ্রুব করে দিয়েছে বলে লিমিনালো এখানে এটা অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এখানে ইউজারের এর ফিফটি পার্সেন্ট ফান্ড এখানে হ্যাকারের কন্ট্রোলে চলে যায় সো আপনি যদি টুইটারের মধ্যে আসেন এবং ওয়াজির এক্স হ্যাক লেখা যদি এখানে সার্চ করেন তাহলে এখানে দেখতে পারবেন মানুষ খুবই ডিপ্রেসড প্লাস হলো অ্যাংগ্রি কারণ বর্তমানে অ্যালথ কয়েনের যে অবস্থা এমনিতেই যারা এখানে একটু হাই বাই করেছে বা রিটেল ইনভেস্টর যারা আছে তারা এমনিতেই ফিফটি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ডাউনে আছে এর মাঝখান থেকে তাদের পোর্টফোলিও এখানে ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে যাচ্ছে তার উপর ইন্ডিয়াতে থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ট্যাক্স তারপর হলো ওয়ান পার্সেন্ট টিডিএস দিতে হয় ওভারঅল সবাই খুবই ট্রাই করতেছে কিভাবে তাদের ফান্ড পাওয়া যায় এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা এই ধরনের চেষ্টা চলতেছে বিভিন্ন নিউজ মিডিয়ার মধ্যেও এটা চলে এসেছে অলরেডি কিন্তু প্রবলেম হলো যাদের ফান্ড এখানে চুরি হয়ে গেছে তারা তো এখানে ফিফটি পার্সেন্ট ডাউনে চলে এসেছে যত যাই কিছু হোক না কেন সে যদি ফাউন্ডার যদি এখানে এখন জেলেও যায় তাও কিন্তু ইউজারদের কোনো লাভ হবে না তো আমি এখানে দেখতেছিলাম কয়েন মার্কেট ক্যাপের মধ্যে আপনি যদি একটু নিচে যান তাহলে এখানে আরো এরকম অনেক এক্সচেঞ্জ আছে যেগুলো যে কোনো টাইমে হ্যাকের শিকার হতে পারে কোল্যাপস হতে পারে কারণ ছোট ছোট এক্সচেঞ্জ যেগুলো আছে যেগুলোর মধ্যে ধরেন এক বিলিয়ন ডলারের কম ভলিউম এরকম এক্সচেঞ্জ কিন্তু খুবই ডেঞ্জারের মধ্যে আছে কারণ তাদের সিকিউরিটি তেমন বেশি একটা থাকে না সো তাদেরকে হ্যাকার এখানে টার্গেট করলে খুব ইজিলি তাদের সিস্টেমকে ব্রেক করা তাদের এখান থেকে ফান্ড চুরি করতে পারবে সো প্রথমত আমি সবাইকে রেকমেন্ড করব টপ 20 এক্সচেঞ্জের মধ্যে বা টপ 10 এর মধ্যে যে এক্সচেঞ্জ গুলো আছে এই এক্সচেঞ্জ গুলো ইউজ করবেন এন্ড আপনার যদি বড় কোনো ফান্ড থাকে তাহলে ওগুলা এক্সচেঞ্জের মধ্যে রাখারই কোনো দরকার নাই জাস্ট কোনো একটা কয়েন বাই করে আপনার নিজের ওয়ালেটের মধ্যে বা আপনি চাইলে একটা হার্ডওয়্যার ওয়ালেট বাই করে নিতে পারেন ওইটার মধ্যে ট্রান্সফার করে নিতে পারেন এটা ছাড়াও আমি এখানে রিকমেন্ড করব আপনি যদি ট্রেড করেন ম্যাক্সিমাম টাইমে ট্রাই করবেন বাইন্যান্স এবং বাইবিট ইউজ করার জন্য এই দুইটাই বর্তমানে বাংলাদেশিদের জন্য বেস্ট অপশন বাইন্যান্স এবং বাইবিট আপনি মেইন হিসাবে ইউজ করতে পারেন যেখানে সেভেন্টি পার্সেন্ট আপনার পোর্টফোলিও থাকবে তারপরে আপনি চাইলে গেট ডট ইউজ করতে পারেন কয়েন বা এম এক্সি ইউজ করতে পারেন বিটগেটও অনেকে ইউজ করে তারপরে বিং এক্সও ইউজ করতে পারেন তো বাকি এই এক্সচেঞ্জগুলো ইউজ করতে পারেন অ্যালট কয়েনের জন্য আরেকটা বিষয় আমি এখানে রিকমেন্ড করবো সেটা হলো এস টি ফ্যাক্স না ইউজ করার জন্য এই এক্সচেঞ্জটাও সামনে হ্যাকের শিকার হতে পারে বা হ্যাক হতে পারে হ্যাক না হলেও এখানে এই এক্সচেঞ্জটার অনেকগুলো বিহেভিয়ার আমি দেখতেছিলাম অনেক বাজে ইন্টেনশন তাদের তাদের একটা টোকেন ছিল এই টোকেনটাকে তারা বাদ দিয়ে নতুন আরেকটা টোকেন নিয়ে আসে এবং প্রিভিয়াস টোকেন যারা হোল্ডার আছে তাদের কোনো কেয়ারই করে নাই তারা সো বুঝতে পারছেন ইউজারের কোনো কেয়ার করে নাই এরকম এক্সচেঞ্জের মধ্যে যাওয়া খুবই বড় একটা রেড সিগনাল তো এই এক্সচেঞ্জগুলো ইউজ করতে পারেন বাইনেন্স বাইবিট দেন গেট ডট আইও কুকয়েন এম বিটগেট অ্যান্ড হলো বিং এক্স আপডেটটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি এখানে আরেকটা বিষয় রিকমেন্ড করব আমরা ম্যাক্সিমাম মানুষই হলো লেজি সো আমি আপনাদের সাথে এটা শেয়ার করতেছি প্রিভিয়াসলিও কয়েকবার শেয়ার করেছি যে এক্সচেঞ্জের মধ্যে এরকম বেশি ফান্ড রাখা ঠিক না বা আপনি যদি ইউজ করেন অনলি ভালো এক্সচেঞ্জগুলো ইউজ করবেন কিন্তু তারপরও দেখা যায় ম্যাক্সিমাম মানুষ এখানে নতুন অ্যাকাউন্ট খোলা লাগবে কেওয়াইসি করা লাগবে ওই বয়েই নতুন অ্যাকাউন্ট খোলে না বা নতুন কোনো ভালো কোনো অ্যাক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার করে না তাদের ফান্ড এখন প্রবলেম হলো এরকম ডিজাস্টার কিন্তু সৎ চর হয় না কিন্তু যখন হয় তখন কিন্তু খুবই কষ্ট লাগে বা আপনার ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফান্ড এখানে যেই ইউজার গুলো ছিল বা ইউজার তারা এখানে এটা কখনো কল্পনাও করে নাই যে এরকম একটা হ্যাক তাদের সাথে হবে যেখানে ফিফটি পার্সেন্ট তাদের ফান্ড নাই হয়ে যাবে তো আপনিও হয়তোবা ভাবতেছেন আমি যে এক্সচেঞ্জটা ইউজ করতেছি ধরেন হোয়াইট বিট ইউজ করতেছেন বা ট্যাব বিট ইউজ করতেছেন বা এখানে অন্য আরো এক্সচেঞ্জ আছে ধরেন আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ ইউজ করতেছেন আপনি ভাবতেছেন যে এটার মধ্যে মধ্যে ট্রেডিং চলতেছে সবকিছু ওকে চলতেছে এখন পর্যন্ত কোনো প্রবলেম আপনি ফেস করেন নাই কিন্তু যখন প্রবলেম হবে প্রবলেমটা কিন্তু একবারই হয় এফটিএক্স এর সাথে যখন এই প্রবলেমটা হয়েছে এফটিএক্স কিন্তু শেষ এবং ওয়াজির এক্স এর ইউজাররা ভাবে নাই যে ওয়াজির এক্স এর সাথেও এরকম কিছু একটা হতে পারে সো ফাইনালি যখন এই হ্যাকটা হয়েছে ওয়াজির এক্স এর সাথে এখন হয়তো আপনি ভাবতেছেন ওকে আমি একটা নর্মাল এক্সচেঞ্জ ইউজ করতেছি এটা তো সেফ এটার সাথে লাস্ট তিন বছর পাঁচ বছরে কিছু হয় নাই কিন্তু এক্সচেঞ্জ যদি সাধারণ এক্সচেঞ্জ হয় বা নর্মাল এক্সচেঞ্জ হয় তাহলে যে কোনো সময় হতে পাঁচ বছর ধরে হয় নাই বলে যে হবে না এরকম কিন্তু না সো অলওয়েস এখানে যে গুলোর মধ্যে বেস্ট সিকিউরিটি পাবেন যে গুলোর মধ্যে ট্রেডিং বলেও অনেক করবেন ইউজ করার জন্য আর এই ধরনের আপডেট যদি আপনি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন ইটিএফ নিয়ে টন কয়েন নিয়ে এইগুলো নিয়ে রেগুলার আপডেট এখানে পোস্ট করা হয় এবং আমাদের আরো দুইটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইগুলোর মধ্যেও জয়েন হয়ে নেবেন ডিসক্রিপশনে সবগুলোরই লিঙ্ক দেওয়া আছে